লক্ষণ দাস আজকে সারা দিনে যে টুর্নামেন্টের দক্ষিণ দিকে গোলদার থাকতেন বাপি আদর মহাশয় বাবু এবং উত্তর দিকে থাকতেন লক্ষণ দাস মহাশয় একদিনের একটি ফুটবল প্রতিযোগিতা আমাদের এই মাঠে অনুষ্ঠিত হয়েছে। মঞ্চে উপস্থিত আমাদের তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব, তাপসিলী উপজাতি সম্প্রদায়ের নেতৃত্ব দেন শিক্ষক, ছাত্র আন্দোলন থেকে আমাদের সঙ্গে থেকে মমতা ব্যানার্জির সঙ্গে থেকে রাজনীতিতে ভদ্র হেমব্রম, উপস্থিত অঞ্চলের সভাপতি গৌরাঙ্গ, যুব সভাপতি ব্লকের সুভাষ, অঞ্চলের যুব সভাপতি বিজু প্রধান,
অনেক নেতৃত্বরা আছেন, আশিস দেবিদা আমার নন্দ আর কি দাস তুফান এদিকে নিশিকান্ত অনেকেই আছেন, সবাইকে আপনারা চেনেন। আমরা তৃণমূল কংগ্রেসের জেলার পর্যায়ে আলোচনার ভিত্তিতে সারা জেলাব্যাপী আমরা একটি খেলার আয়োজন করেছি। ব্লকের প্রতিটি অঞ্চলে প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন, যারা দ্বিতীয় এবং যারা প্রথম এবং দ্বিতীয় হবেন তাদের মধ্যে আজকের মতো ফাইনাল হবে। ঠিক ব্লকের ক্ষেত্রে একই রকম হবে। আমরা চাইছি বাংলার যে প্রকৃত সংস্কৃতি, গ্রামীণ সংস্কৃতি, দিদি তুমি দিল্লি চলো আমরা আছি সাথে, অগ্নিকোনা দিদি আমার বাংলাতে আছে, অগ্নিকোনা দিদি আমার বাংলাতে আছে, মা মাটি মানুষের জয়, মা মাটি মানুষের জয়, মা মাটি মানুষের জয়, মা মাটি মানুষের জয়। হেঁটে হেঁটে দিল্লির দিকে যাচ্ছে, পিছনেতে গাধার পিঠে অমিত শাহ বসে, মা মাটি মানুষের জয়, মা মাটি মানুষের জয়, মা মাটি মানুষের জয়, মা মাটি মানুষের জয়। মমতা ব্যানার্জি জি দা পাক জি দা পাক জি দা পাক, মমতা ব্যানার্জি জি দা পাক জি দা পাক জি দা পাক, মমতা ব্যানার্জি জি দা পাক জি দা পাক জি দা পাক। আমি মাইক ব্যান্ডকে বলবো জাতীয় সঙ্গীতটা রেডি রাখতে, মাইক ব্যান্ডকে বলবো জাতীয় সঙ্গীতটা রেডি করো। আরে আপনার গ্রামে প্রোগ্রাম হচ্ছে, পার্টির প্রোগ্রাম হচ্ছে, আপনি কি জানেন না? জানেন আজকে আতশবাজির মাধ্যমে খেলাটি উদ্বোধন হচ্ছে। এরপরে আমরা মূল অনুষ্ঠানে যাব, আমাদের একটা উদ্বোধনী নৃত্য হবে, সেই নৃত্যের পরেই আমরা আজকের খেলা শুরু করব। তাই সবাই এবং দুটো টিমকে বলবো মূল মঞ্চের সামনে চলে আসুন। এই নৃত্যের পরে একটি জার্সি ও একটি ট্রফি, ওটা হাতের তালে, তারপরে ডেকে নেব বরমানপুর শিব সুন্দরকে, বরমানপুর বহিরা সুমদীপ, হাতে তালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ করুন। তারপরে রঘুনাথপুর সাগর সোরেন, তাকে মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ট্রফিটা তুলে দিচ্ছেন বিমল মহাশয় বাবু, রাতের তালি। তারপরে রঘুনাথপুর সাগর সয়েল, তার হাতে ট্রফি ও জার্সি তুলে দিচ্ছেন দিলীপ দে মহাশয় বাবু। তারপরে লাউডুংরি বিশ্বজিৎ মুর্মুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, হাতের তালি দেবেন বিশ্বজিৎ মুর্মু, তাকে ট্রফি ও জার্সি তুলে দিচ্ছেন সম্মানীয় টুনটুনি দত্ত মহাশয় বাবু। তারপরে রঘুনাথপুর সাত নম্বর জার্সি, রঘুনাথপুর সাত নম্বর জার্সি, তাকে ম্যান অফ দা ম্যাচ এবং জার্সি তুলে দিচ্ছেন আশিস ঘোষ মহাশয় বাবু। তারপরে তারিয়াপুঁজি ছ নম্বর জার্সি, তারিয়াপুঁজি ছ নম্বর জার্সি,
শোনার মতো অবকাশ কারণ নাই, খেলা দেখার জন্য সবাই আমরা উপস্থিত হয়েছি। সূচনা লগ্নে ভাই বিজুর আমন্ত্রণে গুরুতলা হেমচন্দ্র স্মৃতি সংঘের সহযোগিতায় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌরাঙ্গবাবুর উপস্থিতিতে এবং নারায়ণগড় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভ্রাতৃপ্রতিম সুভাষবাবুর আন্তরিক সহযোগিতায় আজকের এই একদিবসীয় ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত মোমিন্দা থেকে নন্দ, আমাদের এদিকে মদন এবং আমার নিশিকান্তবাবু আছেন, তৎস আমাদের অন্যান্য নেতৃত্ববৃন্দ, আমাদের বিপ্লব রয়েছে, রেফারিবাবু এবং খেলোয়াড়বৃন্দ, দর্শকবৃন্দ, প্রত্যেককেই শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পশ্চিমবাংলায় 2011 সালের 20 মে পরিবর্তনের প্রেক্ষাপটে মানুষের মধ্যে জনসংযোগ তৈরি একটি সেতু খেলাকে সামনে রেখে বহু প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাওয়ার নাম মানুষের সঙ্গে জনসংযোগের এই অন্যতম হাতিয়ার হচ্ছে খেলা। যে খেলা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় মধ্য দিয়ে মানুষকে সচেতন করা এবং তাদের সঙ্গে জনসংযোগ রক্ষা করে পশ্চিমবাংলায় যাতে কোনো অপশক্তি প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে মানুষের কাছে পৌঁছে যাওয়া এই ফুটবল প্রতিযোগিতা তার অন্যতম অঙ্গ। আমরা আজকে যে প্রতিযোগিতা দেখছি এটা 16 নম্বরের প্রতিযোগিতা, 16 নম্বর থেকে চ্যাম্পিয়ন টিম আমাদের যুব সভাপতি বলেছে একটা 4টি জোন করা হয়েছে, সেই জোনের অংশগ্রহণ করবে, তারপরে ব্লকব্যাপী চ্যাম্পিয়ন হলে